আমেরিকার অ্যাকশন শুরু পিটারডি ডি হাস এদেশ থেকে সেই দেশে নিয়ে গেছে আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস ফিরে বাংলাদেশে সেইটা নলকে ভয় পায় না আমেরিকার অ্যাকশন শুরু আজকের দিনে আজকের এই বর্তমান যুগে আপনি যদি বসে থেকে মনে করেন যে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে যাবে অর্থাৎ প্রধানমন্ত্রী হবে তাহলে আপনি বিকারগ্রস্ত প্রিয় দর্শক কথাটি আমার নয় কথাটি বলেছে বোরহান উদ্দিন দর্শক আপনাদের পরিচিত একটা মুখ বোরহান উদ্দিন তিনি কিন্তু অনেক সময় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে থাকে তিনি মূলত এই কথাটি বলেছে যে বর্তমানে এই সময় এসে যারা মনে করবে প্রধানমন্ত্রী আবারও সরকার হবে তারা আসলে মানসিক বিকারগ্রস্ত দর্শক একটু নড়ে চড়ে বসেন কারণ আজকের ভিডিওতে তারই এই বক্তব্যটি শোনাতে চলেছি দর্শক তিনি মূলত বলেছে আমেরিকার অ্যাকশন শুরু দর্শক আমেরিকা ঠিক কি অ্যাকশন নিতে শুরু করেছে সেটি আপনারা এই ভিডিওটি দেখলে জানতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম আজকে নিউজে আপনারা জানতে পারবেন আমেরিকা বাংলাদেশকে নিয়ে ঠিক কি অ্যাকশন করতে চলেছে বা তারা নির্বাচনকে ঘিরে ঠিক কি পদক্ষেপ বা কি কর্মসূচি নিতে চলেছে এবং ঠিক পিটার হাস বর্তমান বাংলাদেশে আসার পর আসলে বাংলাদেশের উপর অর্থাৎ নির্বাচনের উপর কি কোনো ধরনের প্রভাব পড়বে কিনা সেটি আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি এবং ভিডিওটি দেখার পর আপনাদের সাথে আমি আরও একটি ভিডিও শেয়ার করবো সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন সদস্য তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি ইসলামী আন্দোলন অর্থাৎ চর্মনাই পীরের একজন সদস্য তিনি বলেছে চর্মনাই বন্দুকের নলকে ভয় পায় না এবং সেই সাথে তিনি গর্জন দিয়ে উঠেছে যেই গর্জনের কিছুটা আংশিক ভিডিও আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই দেখিয়ে ফেলেছি

যে কি হতে যাচ্ছে গতকালকে যে বাংলাদেশে দুইটা ঘটনা ঘটছে আজকে একটা ঘটনা ঘটছে এই ঘটনাগুলো আপনাদের চোখে নর্মাল মনে হইতে পারে এটা কিছু না গতকাল আমেরিকায় যে বাংলাদেশে দূতাবাস সেখান থেকে চিঠি লেখা হয়েছে এবং এখানে আমরা যে বাণিজ্যিক সেনশনের ঝুঁকিতে আছি এটা উল্লেখ করছে কিছুদিন আগে হয়তো জানেন আপনারা যে মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বাংলাদেশের ব্যাপারে কথা বলছিলেন উনি বিশ্ব সময়ের লঙ্ঘন নিয়ে কথা বলেছিল এবং ওইখানে কিন্তু বাংলাদেশের নামটা উচ্চারণ করছিল কল্পনাকার উদাহরণ দিয়ে আপনারা তো সবাই জানেন অনেকে নাও জানতে পারেন ভাই কারণ আমরা এই প্রজন্ম তো ভাই পড়ে আসি হিরো আলমকে নিয়ে আমরা পড়ে আছি জায়েদ খানকে নিয়ে আমরা পরে আছি সিদ্দিককে নিয়ে ভাইরাল সিদ্দিককে নিয়ে আমরা এই প্রজন্মে এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না কে কি করতেছে না করতেছে এটা টেনশন আমাদের নাই এই প্রজন্মে অনেকে জানে না রিজার্ভকে এই প্রজন্মে অনেকে জানে না স্যাংশনটা আপনারা হয়তো জানেন দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে র্যাবের উপর স্যাংশন আসে এটা নিয়ে কিন্তু সেখান থেকে অনেক আগে বলা হয়েছিল কিন্তু শেখ হাসিনা এটা কানে দেয় এটার ব্যাপারে সে একদম ডোন কেয়ার মোডে ছিল ডিসেম্বরে কিন্তু স্যাংশনটা আসে স্যাংশনটা আসার পর আজকে দেখেন র্যাবের ভূমিকা কি বেনজির আহমেদ কোথায় আপনারা নিজেরাই দেখেন তো ওই যে বারবার করে যে বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করতেছে এই যে এখন যে চিঠিটা লিখছে যে চিঠিটা আমেরিকা থেকে আসছে এটা কি মনে হয় নর্মাল এই যে সময় লঙ্ঘনের ব্যাপারে স্যাংশন এটা কি জন্য দেওয়া হচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি কন্ট্রোলের জন্য এবং ডোনাল্ডো যে চিঠিটা লেখছিল চিঠিতে কিন্তু উল্লেখ করছিল যে তারা একটা সত্যহীন সংলাপ চায় আমি ক্ষুদ্র একটা মানুষ হিসাবে বলতেছি আমেরিকা কি চায় সে সত্যগুলা শেখ হাসিনা মেনে স্যাংশন দিবে না স্যাংশনের কথা উঠাবেন আমেরিকা রিয়েলি বলতেছে আপনি দেখেন তারপরে কি হয়েছে গতকালে কিন্তু আপনার ইউএ যে প্রতিনিধি দল এটা কিন্তু নির্বাচন কমিশন ইসির সাথে দেখা করছে আপনি তো জানেন

নব্বই মিনিট মিটিং করছে এখানে শুধু এই ব্যাপারে আলোচনা হয় না আরো অনেক ব্যাপারে আলোচনা হয়েছে যে বাংলাদেশের দেখেন চিঠি আসলো তারপরে আবার তারপরে ইউই প্রতিনিধি দল ইসির সাথে বৈঠক করলো তার মানে কি ভাই এগুলা তো আপনাদের চোখে নর্মাল মনে হয় কিন্তু আবার জাতিসংঘ থেকে কি বলা হয়েছে তারা প্রতিনিধি দল পাঠাবে না নির্বাচন পর্যবেক্ষক দল তারা পাঠাবে না আপনার কি মনে হয় যে আমেরিকা তাদের অবস্থান থেকে চুপ আছে না জানুয়ারি মাসের সাত তারিখের আগে অনেক কিছুই ঘটবে যদি নির্বাচন কমিশনার পদত্যাগ করে পদত্যাগ করবে কিনা এটা মিশর কিছু থাকবে না বাংলাদেশের কন্ডিশন কিন্তু খুবই খারাপ গতকালকে বায়দুল কাদের কি বলেছিল নির্বাচন পিছালে তারা মেনে নেবে না তার মানে কি কিছু একটা কথা হচ্ছে নির্বাচনের ডেট পিছানোর এই জন্য ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলছে যে নির্বাচনের ডেট পিছাইলে তারা মেনে নেবে না এখন বাংলাদেশে আপনি অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে দেখতে চান যেমন জাতীয় পার্টি দুশো তিরানব্বইটি আসন অলরেডি মনোনয়ন দিয়েছে দুশো তিরানব্বই জনকে তিনশো আসনে তো এখন মজার ব্যাপারটা হচ্ছে দেখেন আপনারা তো জানেন যেম কাদের যখন ইন্ডিয়াতে যায় তখন গণভবনে কিন্তু রশনসবাদকে ডেকে নিয়ে গেছিল নিয়ে কিন্তু দলের চেয়ারম্যান ঘোষণা করা হয় রসনীসাদকে আর এই নির্বাচনে শেখ হাসিনা যাকে দলের চেয়ারম্যান ঘোষণা করল একটা চিঠি দিয়েছিল কিন্তু রসনির সাথে হাত আপনারা তো অনেকে জানেন সেই রসনির সাথে নির্বাচনে নাই তার মানে কি আপনি কি মনে করেন এটা নর্মাল কিছু না বাংলাদেশে অনেক কিছু ঘটবে দেখতে থাকে ওই দুই হাজার চোদ্দো এবং আঠারো সালের মতো পাতানো নির্বাচন বাংলাদেশে আর হবে না এটা শিওর থাকে বুঝতে পারছেন আমার কথা এই ধরনের কোনো কিছু বাংলাদেশে আর হবে না এটা শিওর থাকতে পারেন আর কি হবে না হবে এটা আমি জানি না কিন্তু এটা শিওর থাকেন যে পাতানো নির্বাচন হবে আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এটা দুঃস্বপ্ন ছাড়া কিছু না আর এই মতো যদি বাণিজ্যিক স্যাংশনটা আসে এই মতো যদি শেখ হাসিনা সুধরায় না না তাহলে ভাই এটা আমাদের জন্য অনেক অনেক ভয় ভয়ঙ্কর পরিণত আসবে কারণ আমেরিকা তো এটা বাংলাদেশ না যে আপনি একটা জিনিস বললেন সেটা করলেন না আমেরিকা যেটা বলে সেটা করেই এখন আপনারা তো জানেন যখন বাংলাদেশে বিশানীদের কথা বলছিল যে বিশা স্যাংশন দেওয়া হবে তখন কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলছিলো আমাদের প্রধানমন্ত্রীও বলছিল যে আমরা বিশ হাজার কিলোমিটার দূরে আমরা যাব না বিশ ঘন্টা জার্নি করে বলছিল হয়তো আপনারা জানেন কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে

এবার আমরা চলে যাচ্ছি সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তবে তার আগে বলে নেই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ছোট্ট একটি লাইক দিয়ে চলুন আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আমাদেরকে সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে বাধ্য করবেন না পীর সাহেব চরমনের কর্মীরা বন্দুকের নলকে ভয় পায় না আমরা কোন ধরনের অশান্তি চাই না আমরা শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধানের পথে এগিয়ে যেতে চাই পীর সাহেব চরমনের কর্মীরা একমাত্র আল্লাহকে ভয় করে অতএব পীর সাহেব চরমনায় যদি ঘোষণা দেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আমরাও দেখে দিব কিভাবে বাংলাদেশ আপনারা নির্বাচন করেন গান গাচ্ছে আওয়ামী সরকার আর সেই গানের তালে তালে নাচ দেখাচ্ছে বর্তমান আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন এতটাই আজ্ঞাবহ যে সরকারের একটি ইশারা ছাড়া সে তার মুখ দিয়ে কোনো কথাই বলতে পারে না সংগ্রামী সাথী বন্ধুগণ এই পুতুল কমিশন দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দিব না ইনশাআল্লাহ নির্বাচন মুখে দেওয়া হবে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ তারপর আমরা দেখব সকল বিরোধী দলকে বাইরে রেখে বাংলাদেশে আপনারা কিভাবে নির্বাচন করেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ উনিশশো সালে আমরা যেভাবে দেখেছি পা খানাদার বাহিনী বাংলাদেশের মানুষকে মাজরুম বানিয়ে তারা ভোগ পেয়ার মত ছিল আজকে আমরা ঠিক তাই দেখছি বিরোধী দলীয় নেতাকর্মীদের কর্মীদের জেলে পুরে তাদের পরিবারকে অসহায় নিঃস্ব করে আজকে সরকার আওয়ামী সরকার তারা ব্যান্ড বাজিয়ে আজকে নির্বাচনের উল্লাস মাতিয়ে দিয়েছে এই উল্লাস বেশি দিন থাকবে না যখন আপনাদের শেষ সময় চলে এসেছে উল্লাস যতটুকু পারেন করেন এই সময় বেশি দিন থাকবে না এই দিন দিন না জনগণের দিন যেদিন আসবে সেদিন আমরা দেখব দিল্লি আপনাদেরকে কি করে বাঁচায় সংগ্রামী সাথী বন্ধুগণ বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা নব্য রাজাকারের রূপ ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি তারা গ্রামে পাড়া মহল্লায় বিরোধী দলীয় নেতা কর্মীদের বাড়ি চিনিয়ে চিনিয়ে বর্তমান আজ্ঞাবহ আওয়ামী প্রশাসনের হাতে তুলে দিচ্ছে তাদের উপর জুলুম নির্যাতন চলছে এই রাজাকারদেরকে বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আনা হবে অতএব এখনি সাবধান হয়ে যান বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কার্যক্রম করার চেষ্টা করলে এই দেশের জনগণ রুখে দিবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ সম্মানিত মানুষের রাজনীতি করার কোনো পরিবেশ বর্তমান আওয়ামী সরকার রাখছে না আমরা কিছুদিন আগে দেখেছি পরিষদ সিটি নির্বাচনে সাইকে চরমেরাইয়ের উপরে আপনারা হামলা করেছেন সেই ক্ষত আমাদের হৃদয় থেকে চলে যায়নি সেই আগুন আমাদের হৃদয় থেকে নিবে যায়নি সুযোগ পেলে এর তীব্র প্রতিশোধ আমরা গ্রহণ করব। গতকালকে আমরা দেখেছি হাতির জিলে ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে কিভাবে তারা কনদলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে আমরা বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক পরিবেশ আমরা চাইনি এমন বাংলাদেশ আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে চাইনি অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করুন বাংলাদেশের মানুষের রাজনীতি করার অধিকার একটি সাংবিধানিক অধিকার মানুষের এই অধিকারকে আপনারা কেড়ে নিয়ে বেশি দিন সুখে থাকতে পারবেন না ইনশাল্লাহ আগামী দিনে সকল সংগ্রামে আপনাদেরকে পাশে চাই আরেকটি কথা বলতে চাই গতকালকে সংগ্রামে আপনারা দেখেছেন পীর সাহেব চর্মেরাইটাকে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে পীর সাহেব কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমাদেরকে সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে বাধ্য করবেন না পীর সাহেব চরমরাইয়ের কর্মীরা বন্দুকের নলকে ভয় পায় না আমরা কোনো ধরনের অশান্তি চাই না আমরা শান্তিপূর্ণ সুস্থ সমাধানের পথে এগিয়ে যেতে চাই পীর সাহেব চরমরাইয়ের কর্মীরা একমাত্র আল্লাহকে ভয় করে অতএব পীর সাহেব চরমরাই যদি ঘোষণা দেন আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দ্বিতীয় ভিডিওটি দেখে ফেলেছেন এবং ভিডিওটি দেখার পরে ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আজকের নিউজটি ছিল এ পর্যন্তই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ